হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আসো, সকলেই ভালো আছে তো? আমি ভালো আছি তো। অনেক সময় পরে চলে আসলাম, প্রায় 7-8টা বাজতে গেলো, আর আমি একবারে মানে তোমার সামনে চলে আসলাম, কারণ হচ্ছে রান্না বান্না হয়ে গেছে, তারপরে আসছি। তো কী কী রান্না করেছি শেয়ার করে দিই তোমাদের। এখানে দেখো, তিনটে চালের চাপড়ি করেছি, আর এখানটা হচ্ছে ভাত আছে, আর কে কে করেছি, উনুনটাও লাপা হয়ে গেছে। ডাল এখানে আছে, মনির ডাল, আর আছে উচ্ছে ভাজা, চাল কুমড়ো ঘণ্ট। তো বাবু উঠে পড়েছে, বাবু উঠেছে তোমার 9টার পরে উঠেছে, তো এখন বাবুকে খাইয়ে দেবো। তোর হ্যাঁ, তোমার দাদা ভাইও চলে যাবে কাছে, আর এখানে দেখো বাবু খেলা করছে। দেখো মনে, টাটা করে দাও। তুমি কি খাবা? তুমি কি খাবা? তুমি মা খাবা? কি খাবা তুমি? আইসক্রিম বলো, আইসক্রিম। ভাত কর, ভাত ভাত খাবো বলো, ভাত খাবো, কিচ্ছু বলবে না। তো প্রায় 12টা বেজেই গেছে, 12টা বাজেনি এখনো, 5 মিনিট মতন আছে, আর তার মধ্যে বাবুকে স্নান করিয়ে দিয়েছি। আর কয়দিন ধরে না কলা খুব গড়াগড়ি খাচ্ছে, একটা কলা এইমাত্র খেলাম, আর মোটা আছে এই কলাটা, আর তাইতে ধর কালো হয়ে গেছে, পর ভিতরে একদম মানে পরিষ্কার আছে, তো একদম কোনো দাগ হয়নি ভিতরে। তো চলো এটা দিয়ে কী রেসিপি করবো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। বেশি কিছু ভাবছি জুস করবো, পর জুস তো খাবো না, অন্য কিছু খাবো। তো এখানে কলা কেটে রেখেছি, তো এই কলাটাই আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, বরফের মধ্যে রেখে দেবো, তো ঘন্টাখানেক পরে বের করবো। তো চলো আবার পরে আসছি। তো এগুলো সব শাড়ি আমি ইস্ত্রি করবো, অনেকগুলো শাড়ি আছে জানো, কতগুলো শাড়ি এখানে ইস্ত্রি করবো। তো চলো আবার পরে আসছি। জানি না আজকে কতটা শাড়ি ইস্ত্রি করতে পারবো, তো দেখি কতদূর যায় শাড়িটা ইস্ত্রি, আবার পরে আসছি। তো বিকাল হয়ে গেছে, তো এখান থেকে কুলফি যাচ্ছিলো, তাই আমি অল্প একটু কুলফি খেয়ে মানে 7 টাকা দামের এটা কুলফি, তো বেশ দারুণ খেতে ভালো লাগলো খেতে। তো এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি, বাবু তাকিয়ে রয়েছে, বাবুকে দেবো না, বাবুর যেহেতু ঠান্ডা লাগিয়েছে ও খেতেও পারে না, মানে কুলফি আর তারপরে যে 5 টাকার দামের যেগুলো আইসক্রিম হয় বরফ আইসক্রিম, ওগুলো মুখে নিতে পারে না, তাই জন্য আমি এসব কিনি, যেহেতু মুখে নিতে পারে না ওর ঠান্ডা লাগিয়েছে সেই জন্য, নাহলে পর ওর চকোবার আইসক্রিমটা খুব ভালো খায়ও। তো চলো এখন আইসক্রিমটা তৈরি করি। তো ডিপ ফ্রিজে রাখার পরে দেখো বরফ বরফ হয়ে গেছে, বরফ জমে গেছে কলা, তো এখন আমি এই যে কলাটা আর হচ্ছে দুধ, দুধের মধ্যে অল্প চিনি দিয়ে আছে, আর এখানে দেখো গুঁড়ো দুধ আমি ইউজ করবো, তাইতে আমি আর চিনি দেব না। তো চলো এখন আমি এই গুঁড়ো দুধ আর এই লিকুইড দুধটা মিশিয়ে নিই। মিশানোর পরে দেখো এখানে চকোর আইসক্রিম যা ছিল ওটা আমার কিনে দিতেই হলো। তো এখানে দেখো মানে আইসক্রিম গেলেই সে কী কান্না জানো না, মানে এত কান্না করে মানে খাবে, তো এমনি একটু এদিক ওদিক ঘোরালে পরে ও ভুলে যায়, তো দু এক সময় ওকে কিনে দিতে হয়, তো তাই কিনে দিয়েছি, খাচ্ছে। তো আমার এখানে দেখো পেস্টটাও হয়ে গেছে, খুব দারুণ হয়েছে জানো, মানে দুটো প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছে, তো দুটো প্যাকেট না দিয়ে আমি 1.5 প্যাকেট দিয়েছি, মানে 1 প্যাকেট আর 1 প্যাকেটের হাফ দিয়েছি। তো এখানে দেখো কতটা গাঢ় হয়েছে, তার মধ্যে যেন কী দিয়েছি, ইলাচ দিয়েছি, তো খেতেও খুব দারুণ হয়েছে জানো, আইসক্রিম মানে আইসক্রিমের মতনই হয়েছে, খুব ভালো লাগলো খেতে। তো এটা আমি পরে আমি মানে হাফ জমেছিল আর হাফ জমেইনি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আমি খেয়ে নিয়েছি। তার মধ্যে বাবুকে আমি দিচ্ছিলাম, তো বাবু খাচ্ছে না, বরফ মানে ঠান্ডার মতন ঠান্ডা, তো সেই জন্য খাচ্ছিল না ওর, যেহেতু এখন এই যে তোমার চকোবারটা খেয়ে নিচ্ছে। তো এখানে এখানে অল্প করে যেন বাবুর জন্য পায়েস করেছি, তো এখানে ইলাচ মিলাচ দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে সন্ধ্যার সময় বাবুকে খাইয়ে দিচ্ছি। তো এখানে দেখো এখানে যে আইসক্রিমটাও জমানো হয়ে গেছে, বা দেখো এখানে মাঝখানে জমেছিল না, তাই আমি ওটা তুলো তুলো জুসের মতো খাওয়া হয়ে গেছে। এখানে অনুষ্ক রয়েছে আমার ছেলে, দেখো খেলা করছে গাড়ির উপরে দাঁড়িয়ে, দেখো কীরকম করছে। তো এখানে দুই ভাই বোন খেলা করছে, এখানে আমি আইসক্রিম খাচ্ছি, তো অনুষ্কা বলছে আমি খাবো, তো যখন আমি দিতে যাই তখন ও আর খায় না,
ও এইসব আইসক্রিম খাবে না, ও তো মানে কাঠি আইসক্রিম হয়, ওইসব আমার ছেলেও তো খায়নি, আমার ছেলেও খায়নি আইসক্রিমটা। তো চলো আমি খেয়ে নিই, আমি একা একাই খেয়ে নিই, আমার বাবু শুধু বসে থাকে, কিছু খাবে না। যেহেতু দেখো ও ঢাকা দিয়ে দিচ্ছে, ও মানে খেতে দেবে না, আমি খাচ্ছি না যেহেতু তুমি খাবা কেন। তাই তো দেখো কাঠি নিয়ে, মানে কাঠি বলছে চামচ নিয়ে নাড়ানাড়ি করবে, এই ঘাঁটবে মানে এটার আইসক্রিমটা ঘাঁটবে। তো তোমরা একটু ট্রাই করতে পারো, মানে কলা আর দুধ আর গুঁড়ো দুধটাও অবশ্যই দেবেন, নাহলে পরে অতটা ভালো লাগবে না খেতে। তো চলো এখানে দেখো আমার তোষকটাও ভিজে গেছে তোমার ওই বাটিটা রাখার পরে, সেই জন্য। তো চলো এখন যে রাতে বাবুর জন্য যে রুটি, রুটিটা ধুয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে তোমার ঘণ্ট ঘণ্ট আছে, মানে চাল কুমড়ো ঘণ্ট আছে, রুটি আছে আর ডাল আছে। তো আমি ঘণ্ট আর ডাল দিয়ে মানে খেয়ে নেবো, আর দুধ অল্প গরম করে নিচ্ছি বাবুকে রুটি খাওয়াবো বলে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আসি। ওখানে রুটি আমার হয়ে গেছে, তো চলো এখন রুটি মুটি খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করি। তো চলো এখন এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার পরে নেক্সট ব্লগে দেখা করবো। এখনকার মতন রাখলাম, টাটা বাই বাই। অন্ধকার জানো, সিঁড়ির নিচে একটু অন্ধকার অন্ধকার লাগবে, কারণ হচ্ছে ছোট্ট একটা লাইট দিয়ে, তো সেই জন্য। এমনি রান্না করতে অসুবিধা হয়।